একটু তুমি অল্প সময়ের জন্য জঙ্গলে তুমি হরিণটাকে ছাড়বা কিনা একটু বলো। আমি তোমার কাছে তার পক্ষ থেকে সুপারিশ জানাই। জবান আল্লাহ তার খুলে দিয়েছেন, আমার কাছে কথা বলেছে, আমার কাছে মনের দুঃখ প্রকাশ করেছে। এমনি ইহুদি কই মোহাম্মদ, আমি তো মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান, কিন্তু কেমনে তুমি কথাটা বললা। জঙ্গলের হরিণ যদি তারে একবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, এই হরিণ কি আর ফিরত আসবে, এই হরিণ কি আর ফিরত আসবে। এই কথা বলতে আমার মায়ার নবী কয়, তাহলে আমারে হরিণের রশি দিয়ে তুমি বান্ধা রাখো, যদি হরিণ না আসে আমি নবীকে জবাই করে দিও। ইহুদি কয়া তবুর কথা ঠিক আছে নাও, ঠিক আছে নাও, তোমার কথা মানলাম। ইহুদি কয় সুযোগ পাওয়া গেছি, হরিণ তো আর আসবে না, আল্লাহ নবীর এখানে আটকায় রাখলো, কই রশি দিয়া বাঁধার দরকার নাই, তবে তুমি যেতে পারবা না, হরিণে আসে কি আসে না আমি একটু দেখবো, আমি একটু দেখবো। এই বইলা মালিক সেরা দিল হরিণীটাকে, হরিণা চলে গেল জঙ্গলে, জঙ্গলে গেল, দুটা বাচ্চারে ডাক শুরু করলো। দুধের বাচ্চা দেখবেন মাকে যদি না পায় শুধু সারাদিন ডাকে, আবার যেই দুধের মা শিশুর মা গাভীও যদি হয় সমস্ত গরুর পিছনে ফালাইয়া বাচ্চার মহব্বতে গাভীটা সবার আগে দৌড়ায় বাড়ি আসে। আরে এখনো গ্রামে গেলে পরে দেখি বিকালে যখন একটু হাঁটতে বাইরে তখনই দেখি গরুর ফাল পিছনে কিন্তু একটা মা গাভী সে দৌড়াইতেছে, এতে বোঝা যায় কি বাচ্চা টানে দৌড়তেছে। বাড়িতে বাচ্চাটা মার জন্য কানতেছে, দুধের জন্য ছটফট করতেছে, এ কথাটা বুঝা মা সমস্ত পাল ফেলে দিয়ে একা একা দৌড়াইতেছে। অপেক্ষায় অপেক্ষায় দুজন আল্লাহ নবী অপেক্ষায়, ইহুদি অপেক্ষায়। কিছুক্ষণ পরে দেখা গেল তাকায় দেখি ইহুদি আল্লাহ আকবার আল্লাহ আকবার, গেল একজন আসতেছে তিনজন, মাও আসতেছে দুটা বাচ্চাও আসতেছি। মা যাই কইতেছে বাবার তাড়াতাড়ি তোরা দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে তিনি এই কথা নিয়ে এসেছেন, এই ঘটনা নিয়ে এসেছেন। বাইরা বন্ধুরা মায় কয় বাবা তাড়াতাড়ি দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর। বাচ্চাগুলি কয় মা এত তাড়াহুড়া কেন গো, মা এত তাড়াহুড়া কেন গো মা। মা তখন কয় বাবা তাড়াতাড়ি খা, আমার মায়ার নবীর আমি জামিন বানায় আইছি, আমার মায়ার নবীর জামিন বানায় আইছি, যদি আমি না যাই আমার নবীর কোনো ক্ষতি হয়ে যাইতে পারে। এ বাবা তোদেরকে দুধ পান করানোর কথা বইলা, আমার নবীর জামিন রাইকে আমি আসছি। এমনি দুটা বাচ্চায় কই মা, যে নবী তোমার জন্য জামিন হয়ে গেল, আমরা বাচ্চাগুলির দুধ পান করানোর সুযোগ তৈরি করে দিল, ওই নবীর চেহারা না দেখে আমরা দুটা বাচ্চাও আর জঙ্গলে আসবো না। বায়রা বন্ধুরা তিন জনাইছে আল্লাহ নবী রহমতের নবী যখন জিগাইছেন তুমি আইবা একা বাচ্চা আনছো কেন, সাথে সাথে হরিণের জবান আল্লাহ খুলে দিলেন, কাহিনী সব শোনায় দিল। এই আওয়াজ দেখে কাণ্ড দেখে ইহুদি কয় নবী গো আমি আপনাকে চিনি নাই, জঙ্গলে হরিণ আমার নবী, যেই নবীর চিনল আমি না লায়ক নবীর চিনলাম না, আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানায় দে। কাউ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া, কাউ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া। মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায়, তাজদার মদিনা হে তোমাহে আরবি হ্যায়, তাজদার মদিনা হে তোমাহে আরবি হ্যায়। আরেকটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। বাগে এক ছাগলের রাখাল রে কয় এ বেটা তুমি এখানে ছাগল রাখালি করো, আর আমার মায়ার নবী মদিনার মসজিদে নবীরে সাহাবিদের তালিম দেয় দিন শিখায়, এই কথা কইবার আগে বাঘে তার একটা ছাগল খাইয়ে নিছে,
খাওয়া মাত্রই লোকটাই কয় কিরে বাঘ তুই আমার ছাগল খাইলি কেন বাঘের জবান আল্লাহ খুলে দিছে খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে লিখেন আল্লাহর নবীর মুজিজার অংশে বাঘের জবান খুলে গেছে বাঘে কয় আরে আমি তোর ছাগল খাই নাই তো আমি আমার রিজিক খাইছি দেখছেন কি জবাব দেয় আমি আমার রিজিক খাইছি এই কথা জবাব সব জায়গায় দিলে হইতো না আর একজনের গাছের ডাব চুরি করে যদি কোন আপনি আপনার রিজিক খাইছেন তো বলি হ্যাঁ বাঘ তো বাঘ ওই হেরুফে তো হালাল হারাম নাই মানুষের উপরে তো হালাল হারাম আছে ঠিক না জীব জানোয়ারের জায়জ না জায়জ নাই শরীয়ত নাই মানুষের উপরে শরীয়ত আছে নি না নাই এর জন্য বাঘে কইলিছে কয় আমি আমার রিজিক খাইছি বাঘে কইলে কোন কারবার খাইছো তুমি আমার জিনিস তুমি তোমার রিজিক খাইছো কেমনি এটা কোন আশ্চর্যের বিষয় বাঘেও দি আবার কথা কয় বাঘে কয় এটা আশ্চর্য না আশ্চর্য হইল তুমি এখানে ছাগল লইয়া কটর 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 করো আর নবী নবী এখানে সাহাবিদেরকে দিন শিখায় হে মজলিস তুই এখানে হয়ে গেছো এটাই আশ্চর্যের বিষয় এমনি ইহুদি কয় কিরে মদিনার নবীর খবর আমার জঙ্গলের বাঘে দেয় তাহলে আমি এই নবীরে এখনো চিনলাম না এমনি কয় বাইরে আমি চলে যাব নবীর কাছে গিয়া নবীর কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইম আমার ছাগলটাই রাখালি করবো কেটায় বাঘে কয়তে আমার কাছে দিয়া দেবি কয় তুমি আগে একটা খাইছো না জিগাইয়া জিগাইছি তুমি কো তোমার তোমার রিজিক খাইছো তুই এখন তোমার কাছে বাঘে দিয়া গেলে ভাইমনি বটটা অতামাইতো না তোমরা মুসলমান ওয়াদা খেলাফি করো আমানত খেয়ানত করো কিন্তু আমরা বাঘ হইল যদি কই আমানত এক বিন্দুও খেয়ানত হইতো না মানুষ তোমরা আমানতে খেয়ানত করতে পারো একজনে জিনিস নিজের মনে করে খাইলি বা কিন্তু না যাও তুমি কথা দিলাম হেরোয়ানা দিয়া দিছে এদিকে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইছে বন্ধু তোমার কাছে এক ইহুদি যুবক আইতেছে কালেমা পড়ে মুসলমান হইতো যেই যুবকের খবর কোনো মানুষ তোমার খবর তার কাছে দেয় নাই তার কাছে তোমার খবরটা দিছে জঙ্গলের বাঘ অতএব আমি আল্লাহ বলতেছি বন্ধু মসজিদে নববী থেকে বের হইয়া সাহাবিদেরকে নিয়া ওই যুবককে সদর সম্ভাষণ জানায় গ্রহণ কর যুবক রয়না দিছে আল্লাহ নবীর দিকে মসজিদে নববীর দিকে এই দিকে জিব্রাইল আমিন মায়ার নবীর কাছে ঘটনা যখন খুলে বলেন আল্লাহর নবী রহমতের নবী তিনি বের হয়ে গেলেন সাহাবীদেরকে বলেন সাহাবীরা একটু তাড়াতাড়ি উঠো আমরা মসজিদে নববী থেকে একটু বের হব আল্লাহর নবী বের হলেন সাহাবীদেরকে নিয়ে লাম ধরে দাঁড়ায় আছেন মাঝখানে নবী দাঁড়ায় রয়েছেন সাহাবীরা বুঝতেছেন নবী কারো জন্য অপেক্ষা করেন কিন্তু এই অপেক্ষা কার জন্য সাহাবীরা কিছুই জানেন না যুবক দূর থেকে তাকায় দেখে আমার মায়ার নবী তার আগমন টের পায়া আগেই মসজিদ থেকে বের হয়ে গেছেন কিন্তু যুবক হিসাব মিলাইতে পারে না কেমনে নবী জানলেন আমি তো নবীর কাছে আসতেছি এই খবর আমি জানি আর বাঘে জানে বাঘ তো আমার ছাগল রাখালি দিয়াইছি তাহলে নবীর এই খবর জানাইল কেডা যুবক নবীর কাছে আসলো আইসেই আল্লাহর নবীর কাছে বলতেছে ওগো নবীজি আমার আসার খবর আপনারে কে দিল আমি আসার আগে আমার আসার খবর যেই নবীর কাছে পৌঁছে যায় আর যেই নবীর খবর আমারে জঙ্গলের বাগে দেয় এই নবীর হাতে আমি আর দেরি করতে চাই না কালেমা পড়ে মুসলমান আমাকে বানায় দে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ভাইরা বন্ধুরা বহুত বড় আল্লাহর ওলি ভারতের বহুত বড় একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ইন্তেকালের আগে তিনি বলতেছেন বাবারা আমার জানাজার নামাজ এমন লোক দিয়ে পড়াইবা যার মধ্যে এক নম্বর গুণ হলো আসরের চার রাকাত সুন্নত নামাজ জীবনে কোনোদিন তরক হয় নাই দুই নম্বর গুণ হলো সে জীবনে কোনোদিন জামাত তরক করে নাই তিন নম্বর গুণ হলো জীবনে সে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড় দেয় নাই চার নম্বর গুণ হলো জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় নাই এমন একটা লোক দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা যদি তোমরা আমার জানাজায় এমন লোক তোমরা না পাও জানাজা সারা আমাকে দাফন করবা শর্তটা সহজ না কঠিন জোরে মাতুকা সহজ না কঠিন সাইটটের একটা নিয়ে আমরা ভাই ভাই গান করছি
ষাটটা লাগতো না, যদি একটা খালি বলে ষাটটা দেখো একটা মানুষ লোক আসেননি সারা জীবনে কোনোদিন আসরের চাকরা কাজ শূন্যতর হয়েছে না। আমরা হুজুর ফরজরি খবর নাই, আপনি আছেন শূন্যত হইয়া ফরজরি আমরা খবর নাই, আর আপনি এখন শূন্যতের পশু। হ্যাঁ জামাত তোর কইছে না সারা জীবনে, হুজুর জামাত তো পরে গরই নমাজ পড়ে না, তাহাজ্জুদ বলে এটা আসরে পরে পরে না জোরে পরে পরে, এটা এটাও ঠিক মতো জিগাইলে এটা টাইমটা যে কোনটা তাহাজ্জুদের টাইম আসরের পরে না আগে খবর নাই। আর ফর্দা এটা তো গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ যতদূরই আছে, ঢাকা শহরে ফর্দার ওয়াজ করলে বিটিনতে কই এটা খায় না গলাতে, ফর্দা এটা খায় না গলাতে, হাই 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 কষ্ট লাগে। এটি হেরেম শরীফ গেলাম, মক্কা শরীফ মদিনা শরীফ, সেখানেও হজ করতে আসছে মহিলা, আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের মহিলারা মোটামুটি বোরকাটা ফুই রইরা মাশাল্লাহ যাই, কিন্তু অন্য দেশের মহিলা মুসলমান তো তারা আসে হজে, এরার ভাই চাইলে আমারও তখনই কতটা মনে হয় যে এরা মনে ফর্দা কি তো বুঝেই না, ফর্দা কি তা মনে বুঝেই না, কোনো রকম মাথাটা মাথার মাঝে একটা নেকাব দিয়ে তো রাখে বুকু খোলা হয়ে রয়েছে, মাথাটা খালি ডাকছে মনে করে ইডুই ফর্দা। তখন আমরা যে কোরআন আল্লাহ যে ফর্দার কথা ওয়াজ করছে ই ওয়াজ যদি হু নাই তেই তাই তুই হু বুঝছি কেমনে ভূমিকম্প হইত না, তুরস্ক কি হয়ে গেল, আল্লাহ সিলেটের মাটিও বিপদ সঙ্কে বারবার সতর্ক করা হইতেছে, সিলেট থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত বার্মা প্লেটের উপরে খুব কাছাকাছি চলে আসছে, যে কোনো সময় সিলেট চিটাগাং সহ একটা ভূমিকম্প হতে পারে, বিশেষজ্ঞরা বলছে 8 মাত্রার উপরে, তুরস্কে 7.9 মাত্রার ভূমিকম্প হয়েছে, গোটা তুরস্ক সিরিয়া ধ্বংসস্তূপ, লক্ষ মানুষ এখনো খুঁজে খুঁজে বের করতেছে লাশ, কেন মুসলমান দেশের উপরে আল্লাহ পাকের এত 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 গজব কেন, আল্লাহ এত অসন্তুষ্ট কেন, কারণ কি, কারণ কি, কারণ হলো একটাই, আমরা আল্লাহকে কঠিনভাবে নারাজ করে ফেলেছি। আরে শুনেন না, দুশ্মনে গালি দিলেও কষ্ট লাগে না, বন্ধু যদি ফানির সিটা দেয় এটাও বেশি কষ্ট লাগে, ঠিক না? আল্লাহ নিজে বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঈমানদারের বন্ধু, আল্লাহ কইতেছে আমি বেঈমানের বন্ধু না, আমি তোমরার বন্ধু, কিন্তু আজকে আমি বন্ধুই আমারে যে কষ্টটা তোমরা দিছ খিজাত কষ্ট কইতামনি, মনোযোগ আছে আপনাদের, দুই বন্ধু ঘনিষ্ঠ বন্ধু, একজন বেচার আরেকজন চলে না খায় না ঘুমায় না মাতে না, দুইজন এক বায় যায় এক বায় হাঁটে, এখন একজন অসুস্থ অসুস্থ কয়রে দুস্ত আমি তো বিছানায় পড়ে গেছি, কিন্তু আজকে আমাদের এলাকার ওয়াজ ওয়াজে একজন হুজুর আসতেছে নমক হুজুরের ওয়াজটা আমার খুব ভাল লাগে দোস্ত, আমি তো যাইতে পারতেছি না, তুমি ওয়াজটা একটু রেকর্ড করে লই আইও দোস্ত, তো তোমার তো MB লাগবো, তেমনি MB খরচ আর রিক্সা দিয়ে আওয়াজ আওয়ার খরচ 500 টাকা তোমারে দিলাম, এই 500 টাকা দিয়া তুমি MB কিনবা, কিনিয়া তুমি যাইবা, যাইয়া হুজুরের ওয়াজটা রেকর্ড করিয়া আমার ওয়াজটা এনে দিবা, আচ্ছা ঠিক আছে দোস্ত, এমন দোস্ত আর কি দুইজন, একজন যদি আরেক কেউ গালি দেয় তা আরেকজনে গিয়ে জবাব দেয় হয় তুই টাকবে না, হেরে যদি মারতো আগে আমারে মার এরপরে আমার দোস্তের গায়ে হাত তুল, এমন কঠিন দোস্ত আছে তো, আছে আছে, আগে আমারে মার এরপরে আমার দোস্তের গায়ে হাত তুলবি, অর্থাৎ দোস্তের সমস্যা নিজের কান্দে লিয়ে আইবে, হেই দুস্তরে 500 টাকা দিয়ে ফাটাইছে হুজুরে ওয়াজটা রেকর্ড করবি, নে তোর যাতায়াত খরচ রিক্সা ভাড়া টিক্সা ভাড়া দিয়া তোরা তো টেকা থাকবো, তুই বুট মরি মন যা চাই তুই খাইস, কারণ ওয়াজের মাঠে বুট মরি লইয়া উঠবি ইতি তা খাইবে খাইলে খাইস, হে ওয়াজ আইব রিক্সা তুরছে রাস্তার মাঝে ফাইলিছে পুরানা বান্ধবী সকিনা, বান্ধবী ফাইয়া যেই বুলকি মারছে হে রিক্সার থেকে নামছে নামিয়া কইরে আমার দানটা লই গেছে, গিয়া দারোজায় বইয়া গফ শুরু করছে, অনেক দিনের দেখা দেখা হইছে পরে মজার মজার গল্প, বান্ধবী কয় এতদিন পরে আইলা এতে কোন দেখা হইতে না নি, কয় ওই খাওয়াই মু মিষ্টি লিয়ে আই কটি হাঁকু কটি হাসে বল ওই দুস্তে যে 500 টাকা দিছিল ওয়াজ রেকর্ড করতে এম বিগ্রিয়া কিনে ই টাকা দিয়ে মিষ্টি কিনছে বান্ধবী রেখা হইতো,
বান্ধবীর মিষ্টি মিষ্টি খাওয়া একটা খাওয়া ফতে টেকা শেষ ওয়াদের ফতে ওয়াজ শেষ সে ওয়াদের মাটোই যেতে পারছে না। পরের দিন দোস্তের সাথে দেখা, দোস্ত কয়, দোস্ত ওয়াজটা দে কয়, আল্লাহ দোস্ত কেমনে কই তোমারে, কয় কেন কিছে, কয় আরে আমি তো ভাইল ইসলাম ওয়াজ শোনার জন্য আর ওয়াজ রেকর্ড করার জন্য এর মাঝে ভাইলিছে, ওই যে সখী নাই তো কই, এর পরে না আমার নামাইলিছে রিক্সা থেকে, নামানির পরে গফ শুরু করলাম, গফ করতে করতে আটকা খাওয়া মিষ্টি হইতো, তখন তোমার টেকা দিয়ে মিষ্টি এনে খাওয়াইলিছি। এমনি দুস্থ কয় শুন, ওই এখন কথাগুলো শুনলেন দুস্থ কয় শুন, তোরে আমি একটা ডিউটি দিয়ে পাঠাইছি, ডিউটিটা হইলো খালি ওয়াজ রেকর্ড করা, টেকা দিলাম কত, 500, তুই 500 টাকা দিয়ে যদি ওয়াজটা রেকর্ড করতি তোর কাছে টেকা থাকতো, এই টেকা দিয়ে তুই বুট মুড়ি খাইতি, আওয়াজ আওয়ার ফতে বান্ধবীর এক নজর দেখতি, এত কিছু হিসাব আমি নিতাম না, তুই যদি আমার ডিউটিটা ঠিক রাখতি, যদি ওয়াজটা রেকর্ড করে আমার হাতে দিয়া দিতি, আমি তোরে জিগাইতাম না টেকা কেমনে খরচ করলে 500 একটু হিসাব দে, এই হিসাব নিতাম না, কারণ আমি আমার উদ্দেশ্য পাইয়া গেছি। এতটুকু যখন তুই করলে না, আমার পুঁজি দিয়া বান্ধবীর মিষ্টি খাওয়াইলে, আমার ডিউটি বইলে গেলে ঠিক আছে, আজ থেকে তুই তোর হতে আমি আমার হতে, এর পরের দিনে দোস্তরে বাজারও ফিটায় মানছে, আর একজনে কই মিয়া তুমি সেহে সেহে দেখো আর গত দিন দি তুমি গা সামনে দাঁড়াইছো, আজকে দোস্তরে ফিরাও না, এখন মাই ফিটা আরো হোক, এর কপালো আরো লাগবো। গতকাল যে বন্ধুর জন্য নিজে মায়ের ফিরাইলো, নিজে মায়ের নিজের কাঁধে নিল, আজকে মায়ের খাইতেছে দোস্ত, দেখা কয় মায়ের আরো খাওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা আমার দেওয়া পুঁজি চোখ, এই চোখটা আমার দেওয়া পুঁজি, এই এই জেহেনটা আমি আল্লাহর দেওয়া পুঁজি, এই সুস্থ দুইটা হাত আমার দেওয়া পুঁজি, সুস্থ দুইটা পা আমার দেওয়া পুঁজি, এই পুঁজি দিলাম আমি তোরে, আর ডিউটি দিলাম একটা আমার গোলামি, আমার ডিউটিটা যদি ঠিক রাখতি তোর জীবনে চলার পথে আসার পথে আমি হয়তো অনেক কিছুরই জবাব তোর কাছ থেকে নিতাম না, যদি ডিউটিটা ঠিক মতো পাইতাম নে, তুই যখন আমার ডিউটি ভুইলা, আমার পুঁজি সকিনার তলে ব্যয় করলে, দুনিয়ার লোভ লালসার রং তামাশার তলে ব্যয় করলে, আজ থেকে তুই তোর পথে আমি আল্লাহ আমার পথে, বন্ধুত্ব ছিল কাট অফ হয়ে গেল, এখন আল্লাহ নিজের চোখে দেখতেছে তার বন্ধুরে ফিঠায়, মুসলমানদেরকে ফিঠায়, ইমানদারদেরকে ফিঠায়, এরপরও আল্লাহ মুখ ফিরায় রাখছে, আল্লাহ ফিরায় না, যে আল্লাহ বদরে নিজে যুদ্ধ করেছে, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে মালিক বলেছে বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ, বহুদে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ, মুতায় তোমরা মারো নাই, মারছি আমি আল্লাহ, যে আল্লাহ এইভাবে বলেছে, এই আল্লাহর চোখের সামনে আজ মুসলমান মায়ের খাইতেছে, নির্যাতিত হচ্ছে, রক্ত ঝরছে, এরপর আল্লাহর সাহায্য আসে না, কারণ হলো একটাই, কঠিনভাবে নারাজ করে ফেলেছে। এই নারাজির কারণে মাঝে মাঝে আল্লাহ এখনো খুশি আসার জন্য এরকম দুই একটা জমিন ধসায় দেয়, মুমিন এখনো সোজা হয়ে যা, এখনো সোজা হয়ে যা, এখনো সতর্ক, তুরস্কের দিকে তাকায় যেন বাংলার সিলেটের মানুষ, বাংলার মুসলমান সোজা হয়ে যাও, তোমরাও এই মাটির নিচে সেই প্লেটের উপরেই বাস করো, যেখানে 7 মাত্রার ভূমিকম্পে যদি এই হালত হয়, আল্লাহ যদি 10 মাত্রার ভূমিকম্প দেয় আর 50 আর 100 মাত্রার লইয়া যায়, তাহলে কিয়ামত কিতাবইব কিতাব বুঝুন, মাত্র 7 মাত্রার ভূমিকম্পে যদি 5 তলা বিল্ডিংটা অটোমেটিক জমিনে একদম জমিনে গিলে ফেলল, 7 যদি 100 হয়, আল্লাহ তুমি হেফাজত করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলী বলেন, এই 4টা গুণ যার মধ্যে পাইবা তারে কইবা হে যেন আমার জানাজার নামাজ পড়ায়, আর নাইলে জানাজা সারা দাফন দিও। আল্লাহর বলির ইন্তেকাল হয়ে গেল, এরপরে আমার ভাইরা ওনার মুরিদান ওনার সন্তানেরা জানাজা আর মাটেশ বাবার লাশ নিয়ে হাজির, এত বড় আল্লাহর বলি, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরিক হয়ে গেল, ভাইরা মাইকে এলান করা হয়, আসুনি এমন কেউ, আসুনি এমন কেউ, এই 4টা গুণ কার মধ্যে আছে, আইসা তুমি জানাজার নামাজটা বাবার পরে নেও, সন্তান দ্বারা বারবার বারবার শুধু ডাকে ডাকে, কিন্তু কেউ নাড়া দেয় না, কেউ তো জবাব দেয় না,
লক্ষ মানুষ হাজির হয়েছে জানাজা পড়ার জন্য। মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে, কার জীবনে আসরের চার রাকাত সুন্নত কাজা হয় নাই, কার জীবনে জামাত তরক হয় নাই, কার জীবনে তাহাজ্জুদ ফৌত হয় নাই, কার জীবনে বেগানা নাজির নারীর দিকে নজর পড়লো, নজর জমায়া রাখে নাই। নজর পড়াটা দোষ না, নজর জমায়া রাখাটা দোষ। কে আসো এমন, কে আসো এমন, একটু আসো। কেউ তো আসে না রে ভাই, কেউ তো আসে না, কেউ তো আসে না। কিন্তু একবার দুইবার তিনবার বলার পরও যখন কেউ আসে না, তখন ঘোষণা দেওয়া হয় তাহলে আব্বার জানাজা হবে না। আপনারা যে যেখান থেকে এসেছেন বাড়িতে চলে যান, কারণ এটা আমার আব্বার ওসিয়ত। যদি এমন কেউ না আসে জানাজা পড়ানোর জন্য, তখন আমার জানাজা সারাই তোমরা দাফন করে দিবা। বুঝা গেল এমন একজন কেউ না কেউ আসে, এটা আল্লাহর ওলি জানে, ঠিক না? উনি ভালো করে জানে এমন কেউ না কেউ আছে, উনি জানে বিধা এমন শর্ত করেছে, কিন্তু ওই মানুষ সে তো হাজির হয় না, সে তো সামনে আসে না, হাজির হয় না। যখনই ঘোষণা করা হয় তখনই যার যার বাড়িতে চলে যাও, জানাজা হবে না। হঠাৎ করে একজন মানুষ চাদর দিয়া মাথাটা ঢাইকা সামনের দিকে আসতে শুরু করলো, আর ডাক দিল, রে কুতুবুদ্দিনের সন্তানেরা, থামো থামো, জানাজা নিও না, আমি জানাজার নামাজ পড়াবো। মানুষজন অবাক হয়ে গেল, কে সেই মহামানব, কে সেই মহামানব, কে সেই মহামানব? হয়তো জীবনে সে কোনোদিন বিয়ে শাদী করে নাই, তার কোনো দায় দায়িত্ব নাই, মনে হয় জীবনভর মসজিদে পড়ে থাকে, হয়তো সারা জীবন মসজিদে ঘুমাইছে, নতুবা এই চার, এই চার শর্ত কেমনে মানবে, কেমনে এই চার গুণ অর্জন করবে? তার কাঁধে কোনো দায়িত্ব নাই, ফ্যামিলি নাই, সন্তান নাই, বউ নাই, বাচ্চা নাই, স্বপ্নের দিকে গাইতেছে, হাজারো মানুষ লক্ষ মানুষ তারে দেখার জন্য পাগল, সামনে আসলে নাই সে, তিনি চেহারাটা খুলে দিলেন, চেহারাটা খোলার পর মানুষ তাকে দেখে আল্লাহু আকবার। আমরা কি মনে করেছিলাম? আমরা মনে করেছি তিনি কোনো বৈরাগী, আমরা মনে করেছি তার কোনো সংসার নাই, কিন্তু তাকে দেখে সেই মানুষ আর কেউ নয়, বর্তমান সময়ে ভারতের সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ, যিনি ছিলেন তখন দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। মে তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, মে তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা, হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা, হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা, মা দরুদ জাহা গাইরে খোদা ইয়ার নদারিম, যদি ইয়াদ খোদা হি জি দিগুর কার নদারিম, যদি ইয়াদ খোদা হি জি দিগুর কার নদারিম। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আরে আল্লাহর গোলাম, আগামীকাল আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস। আপনারা গ্রামের মানুষ হয়তো অনেকের খবর নাই, কিন্তু শহরে বন্দরে শুরু হয়ে গেছে রাত্রে বারোটার পর থেকেই ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ কন্যা, ভালোবাসার আবার দিবস কি তা? তার মানে বোঝা গেল এরা জীবনে দিল ভালোবাসা নাই, এরার দিল হাত তো রয়ে গেছে, আর অশান্তি আর আগুনে জ্বলতেছে, আংরা হয়ে গেছে। একদিন এরা ভালোবাসা দিয়ে ফুল দেয়, আর আমরার একদিন ভালোবাসা না, আমাদের দিলের ভিতরে সারা বছরই ভালোবাসা থাকে, ঠিক কিনা? সন্তানের প্রতি মার ভালোবাসা, মার প্রতি সন্তানের ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, বাবার প্রতি সন্তানের ভালোবাসা, বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা, এটা মুসলমান একদিনের জন্য পালন করে না, সারা জীবনের জন্য করে। আওয়াজ দেওয়া বলা ঠিক কি না? অতএব ভালোবাসা দিবস মুসলমানের কালচার নয়,
এই কালচার হলো ইহুদির কালচার হলো নাসারার কারণ নাসারা ইহুদিরা এরা মা চিনে না বাপ চিনে না ভাই চিনে না বোন চিনে না এরা কেউ কাউরে চিনে না এরা কেউ কাউরে চিনে না ভালোবাসা এরা কি জিনিস বুঝে না এরা হারাম জিনিসকে ভালোবাসা মনে করে অপবিত্র জিনিসকে ভালোবাসা মনে করে আর মুসলমান পবিত্র জিনিসকে ভালোবাসা বুঝে কালচার হলো বেঈমানের কালচার হলো নাসারার এ মুসলমানের সন্তান তুমি কেমনে বেঈমানের কালচারে তুমি গ্রহণ করো কেমন করে তুমি গ্রহণ করো তোমাকে তো আল্লাহ নিজের ওয়ালি ঘোষণা দিয়েছে আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু আল্লাহর কোন ওয়ালি আল্লাহর কোন বন্ধু বেঈমানের কালচার গ্রহণ করতে পারে না মান তাশাব্বাহ বিহিম ফাহুয়া মিনহুম মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম নবী বলেন যে যার মতো চলতে চায় হাশরের মাঠে আল্লাহ তার সাথে উঠাইব তুমি যদি ইহুদিদের কালচার ভালোবাসা দিবস গ্রহণ করো যুবক তুমিও যদি আগামীকাল এরকমভাবে ভালোবাসা দিবস উদযাপন করো হাশরের মাঠে ইহুদ নাসারার সাথে তোমার হাশর হবে আর যদি তুমি আমার নবীর আদর্শ গ্রহণ করো তাহলে মায়ার নবী নবীর সাহাবীর সাথে তোমার হাশর হবে আমরা ইহুদিদের সাথে হাসর নসর করতে চাই না নবীর সাথে জোরে বলেন কার সাথে মায়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম সাবধান ভালোবাসা দিবসের ইতিহাসটা কি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে তার নাম আছিল সেন্ট ভ্যালেন্টাইন্স খ্রিস্টান একজন ধর্মযাজক আজ থেকে প্রায় 1400 বছর আগে এই সেন্ট ভ্যালেন্টাইন্স সে কি করছিল সে একজন ধর্মযাজক রোমের সম্রাট সে সমস্ত যুবক যুবতীদের বিয়া শাদী নিষেধ করে দিছে কেন লাগে বিয়া করলে পরে যুদ্ধে যায় না এজন্য সবের বিয়া নিষেধ করে দিছে রাজ্যে আর সেন্ট ভ্যালেন্টাইন্স সে খ্রিস্টান ধর্মের একজন যাজক সে করছে কি গোপনে গোপনে জোয়ান ফুয়া ফুরিরে খালি বিয়া করাইছে এই খবর গেছে বাদশার কারণে রোম সম্রাটের কারণে গেছে পরে তারে গ্রেফতার করছে গ্রেফতার করে তার মৃত্যুদণ্ড দিছে আর মৃত্যুদণ্ড দেওয়ার আগে সে জেল থেকে তার প্রিয়ার কাছে তার প্রিয়া প্রিয়তমার কাছে চিঠি লিখছে চিঠিটা লিখছে লাভ ফর ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্সের পক্ষ থেকে তোমার কাছে ভালোবাসা ওই চিঠিটা যেদিন দিছিল এই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি আগামীকাল এজন্য খ্রিস্টানরা ওই দিনটাকে ভালোবাসা দিবস বানাইছে তাহলে এই কালচারটা সম্পূর্ণই তাদের ঠিক না আরে বছরে একদিন করে মুসলমান তোমার নবীর আখলাক তোমার নবীর আদর্শ তোমার নবীর ভালোবাসা একদিনের জন্য নয় আমার নবী দয়ার নবীর কাছে একটা এরকম ভাবে একটা হরিণ মায়ার নবী দয়ার নবীকে পাইয়াই জবান খুলে গেল হরিণ ডাক দেয়া কয় আল্লাহ আমি হরিণের জবানটা তুমি একটু খুলে দিবানি আমি মায়ার নবীর সাথে একটু কথা বলতে চাই এই কথা বলতেই হরিণী জবাব দিয়া কয় ও গো আল্লাহর নবী আমাকে এক ইহুদি আমাকে ইহুদি মালিক সে স্বীকার করে নিয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ ও গো নবীজি আমার দুইটা দুধের বাচ্চা আছে জঙ্গলে আমার দুধের দুইটা বাচ্চা আছে জঙ্গলে এই বাচ্চাগুলি এখনো ঘাস খাওয়া শিখে নাই এখনো নিজের খানা নিজে খাইতে পারে না মায়ার নবী গো যদি আপনি একটু আমাকে সুপারিশ করে সারায় দেন আমি জঙ্গলে দৌড় দিয়া যাব আর জীবনের শেষ দুধটা আমার দুনোটা বাচ্চারে খাওয়ায় আসব একজন মা সন্তানের প্রতি কতটা দরদ আমার মায়ার নবী দয়ার নবীর কাছে হরিণি এইভাবে আবদার করা মাত্রই মায়ার নবী ইহুদি মালিককে ডাক দিয়ে কও তোমার হরিণিটা বাইন্দা রাখছো কিছুক্ষণ করে বুঝি জবাই করবা বলে হ তোমার হরিণিটা আমার কাছে আবদার করেছে এইভাবে এইভাবে জঙ্গলের দুইটা বাচ্চারে খাওয়াইতে চায় কারণ আমার নবীর মায়া মহব্বত শুধু ভালোবাসা মানুষের প্রতি নয় আমার দরদি নবীর ভালোবাসা জীব জানোয়ারের প্রতিও ছিল সুবহানাল্লাহ যেই মাত্র আল্লাহ নবী মালিকরে কই ভাই একটু তুমি অল্প সময়ের জন্য জঙ্গলে তুমি হরিণীটাকে চারবা কিনা একটু বলো
আমি তোমার কাছে তার পক্ষ থেকে সুপারিশ জানাই জবান আল্লাহ তার খুলে দিয়েছেন আমার কাছে কথা বলেছে আমার কাছে মনের দুঃখ প্রকাশ করেছে এমনি ইহুদি কই মোহাম্মদ আমি তো মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান কিন্তু কেমনে তুমি কথাটা বললা জঙ্গলের হরিণ যদি তারে একবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এই হরিণ কি আর ফিরত আসবে এই হরিণ কি আর ফিরত আসবে এই কথা বলতে আমার মায়ার নবী কয় তাহলে আমারে হরিণের রশি দিয়ে তুমি বান্ধা রাখো যদি হরিণ না আসে আমি নবীকে জবাই করে দিও ইহুদি কয় তবুর কথা ঠিক আছে নাও ঠিক আছে নাও তোমার কথা মানলাম ইহুদি কয় সুযোগ পেয়ে গেছি হরিণ তো আর আসবে না আল্লাহ নবীর এখানে আটকায় রাখলো কই রশি দিয়া বাঁধার দরকার নাই তবে তুমি যেতে পারবে না হরিণী আসে কি আসে না আমি একটু দেখবো আমি একটু দেখবো এই বইলা মালিক সেরে দিল হরিণীটাকে হরিণা চলে গেল জঙ্গলে জঙ্গলে গেল দুটা বাচ্চারে ডাক শুরু করলো দুধের বাচ্চা দেখবেন মাকে যদি না পায় শুধু সারাদিন ডাকে আবার যেই দুধের মা শিশুর মা গাভীও যদি হয় সমস্ত গরুর পিছনে ফালাইয়া বাচ্চার মহব্বতে গাভীটা সবার আগে দৌড়ায় বাড়ি আসে আরে এখনো গ্রামে গেলে পরে দেখি বিকালে যখন একটু হাঁটতে বাইরে তখনই দেখি গরুর ফাল পিছনে কিন্তু একটা মা গাভী সে দৌড়াইতেছে এতে বোঝা যায় কি বাচ্চার টানে দৌড়তেছে বাড়িতে বাচ্চাটা মার জন্য কাঁদতেছে দুধের জন্য ছটফট করতেছে এ কথাটা বুঝিয়া মা সমস্ত পাল ফেলে দিয়ে একা একা দৌড়াইতেছে অপেক্ষায় অপেক্ষায় দুজন আল্লাহ নবী অপেক্ষায় ইহুদি অপেক্ষায় কিছুক্ষণ পরে দেখা গেল তাকায় দেখি ইহুদি আল্লাহ আকবার আল্লাহ আকবার গেল একজন আসতেছে তিনজন মাও আসতেছে দুটা বাচ্চাও আসতেছি মা যাই কইতেছে বাবারা তাড়াতাড়ি তোরা দুধ পান কর তাড়াতাড়ি দুধ পান কর হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাবরাহিমাহুল্লাহ খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে তিনি এই কথা নিয়ে এসেছেন এই ঘটনা নিয়ে এসেছেন বাইরা বন্ধুরা মায় কয় বাবা তাড়াতাড়ি দুধ পান কর তাড়াতাড়ি দুধ পান কর বাচ্চাগুলি কয় মা এত তাড়াহুড়া কেন গো মা এত তাড়াহুড়া কেন গো মা মা তখন কয় বাবা তাড়াতাড়ি খা আমার মায়ার নবীর আমি জামিন বানাই আইছি আমার মায়ার নবীর জামিন বানাই আইছি যদি আমি না যাই আমার নবীর কোনো ক্ষতি হয়ে যাইতে পারে এ বাবা তোদেরকে দুধ পান করানোর কথা বইলা আমার নবীর জামিন রাইকে আমি আসছি এমনি দুটা বাচ্চাই কই মা যে নবী তোমার জন্য জামিন হয়ে গেল আমরা বাচ্চাগুলির দুধ পান করানোর সুযোগ তৈরি করে দিল ওই নবীর চেহারা না দেখে আমরা দুটা বাচ্চাও আর জঙ্গলে আসবো না বায়রা বন্ধুরা তিন জনাইছে আল্লাহ নবী রহমতের নবী যখন জিগাইছেন তুমি আইবা একা বাচ্চা আনছো কেন সাথে সাথে হরিণের জবান আল্লাহ খুলে দিলেন কাহিনী সব শোনায় দিল এই আওয়াজ দেখে কাণ্ড দেখে ইহুদি কয় নবী গো আমি আপনাকে চিনি নাই জঙ্গলে হরিণ আমার নবী যেই নবীর চিনল আমি নালায়েক নবীর চিনলাম না আমি আর দেরি করতে চাই না তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানায় দে কৌ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া কৌ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাহবান খোদা তুমকো বানায়া মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায় তাজদার মদিনা হে তোমাহে আরবি হ্যায় তাজদার মদিনা হে তোমাহে আরবি হ্যায় আরেকটু জোরে সুরে কোন আল্লাহু আকবার বাগে এক ছাগলের রাখাল রে কয় এ বেটা তুমি এখানে ছাগল রাখালি করো আর আমার মায়ার নবী মদিনার মসজিদে নবীরে সাহাবিদের তালিম দেয় দিন শিখায় এই কথা কইবার আগে বাঘে তার একটা ছাগল খাই লিছে খাওয়া মাত্রই লোকটাই কয় কিরে বাঘ তুই আমার ছাগল খাইলি কেন বাঘের জবান আল্লাহ খুলে দিছে খাসাইসুল কোবরা নামক কিতাবের মধ্যে লিখেন
আল্লাহর নবীর মুজিজার অংশে। বাঘের জবান খুলে গেছে, বাঘে কয় আরে আমি তোর ছাগল খাই নাই তো, আমি আমার রিজিক খাইছি। দেখছেন কি জবাব দেয়, আমি আমার রিজিক খাইছি। এই কথা জবাব সব জায়গায় দিলে হইতো না। আরেকজনের গাছের ডাব চুরি করে যদি কোন আপনি আপনার রিজিক খাইছেন তো ওইগুলি, হ্যাঁ বাঘ তো বাঘ, হের উপরে তো হালাল হারাম নাই, মানুষের উপরে তো হালাল হারাম আছে ঠিক না, জীব জানোয়ারের জায়জ না জায়জ নাই, শরীয়ত নাই, মানুষের উপরে শরীয়ত আছে নি না নাই, এর জন্য বাঘে কইলিছে আমি আমার রিজিক খাইছি। বাঘে কইলে কোন কারবার, খাইছো তুমি আমার জিনিস, তুমি তোমার রিজিক খাইছো কেমনি, এটা কোন আশ্চর্যের বিষয়। বাঘেও দিয়ে আবার কথা কয়, বাঘে কয় এটা আশ্চর্য না, আশ্চর্য হইল তুমি এখানে ছাগল লইয়া কটর 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 করো, আর নবী নবী এখানে সাহাবিদেরকে দিন শিখায় হে মজলিস তুই এখানে হয়ে গেছো, এটাই হইল আশ্চর্যের বিষয়। এমনি ইহুদি কয় কিরে মদিনার নবীর খবর আমারে জঙ্গলের বাঘে দেয়, তাহলে আমি এই নবীরে এখনো চিনলাম না। এমনি কয় বাইরে আমি চলে যাই নবীর কাছে, গিয়ে নবীর কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইম, আমার ছাগলটাই রাখালি করবো কেটায়, বাঘে কয়তে আমার কাছে দিয়া তুমি কয় তুমি আগে একটা খাইছো না জিগাইয়া জিগাইছি, তুমি কো তোমার তোমার রিজিক খাইছো, তুই এখন তোমার কাছে বাঘে দিয়া গেলে ভাই মনে বারটা অতামাইতো না। তোমরা মুসলমান ওয়াদা খেলাফি করো, আমানত খেয়ানত করো, কিন্তু আমরা বাঘ হইল যদি কই আমানত এক বিন্দুও খেয়ানত হইতো না। মানুষ তোমরা আমানতে খেয়ানত করতে পারো, একজনের জিনিস নিজের মনে করে খাইলিবা, কিন্তু না যাও তুমি কথা দিলাম হেরোয়ানা দিয়ে দিছে, এদিকে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইছে বন্ধু তোমার কাছে এক ইহুদি যুবক আইতেছে কালেমা পড়ে মুসলমান হইতো, যেই যুবকের খবর কোন মানুষ তোমার খবর তার কাছে দেয় নাই, তার কাছে তোমার খবরটা দিছে জঙ্গলের বাঘ। অতএব আমি আল্লাহ বলতেছি বন্ধু মসজিদে নববী থেকে বের হইয়া সাহাবিদেরকে নিয়া ওই যুবককে সদর সম্ভাষণ জানাইয়া গ্রহণ কর। যুবক রয়না দিছে আল্লাহ নবীর দিকে, মসজিদে নববীর দিকে, এইদিকে জিব্রাইল আমিন মায়ার নবীর কাছে ঘটনা যখন খুলে বলেন আল্লাহর নবী রহমতের নবী তিনি বের হয়ে গেলেন, সাহাবিদেরকে বলেন সাহাবিরা একটু তাড়াতাড়ি উঠো আমরা মসজিদ মসজিদে নববী থেকে একটু বের হব। আল্লাহর নবী বের হলেন, সাহাবিদেরকে নিয়ে লাম ধরে দাঁড়ায় আছেন, মাঝখানে নবী দাঁড়ায় রয়েছেন, সাহাবিরা বুঝতেছেন নবী কার জন্য অপেক্ষা করেন, কিন্তু এই অপেক্ষা কার জন্য সাহাবিরা কিছুই জানেন না। যুবক দূর থেকে তাকায় দেখে আমার মায়ার নবী তার আগমন টের পায়া আগেই মসজিদ থেকে বের হয়ে গেছেন, কিন্তু যুবক হিসাব মিলাইতে পারে না। কেমনে নবী জানলেন, আমি তো নবীর কাছে আসতেছি এই খবর আমি জানি আর বাঘে জানে, বাঘ তো আমার ছাগল রাখালি দিয়েছি, তাহলে নবীর এই খবর জানাইলো কেডা। যুবক নবীর কাছে আসলো, আইসেই আল্লাহর নবীর কাছে বলতেছে ও গো নবীজি আমার আসার খবর আপনারে কে দিল, আমি আসার আগে আমার আসার খবর যেই নবীর কাছে পৌঁছে যায় আর যেই নবীর খবর আমারে জঙ্গলের বাগে দেয়, এই নবীর হাতে আমি আর দেরি করতে চাই না, কালেমা পড়ে মুসলমান আমাকে বানায় দে। তাহলে আমার নবীর ভালোবাসা মহব্বত প্রেম এটা একদিনের জন্য না, শুধু মানুষের জন্য না, হাইওয়ানের জন্য ছিল ঠিক কি না। আর আজকে আমরা ইহুদিদের একদিনের ভালোবাসা লইয়া ভালো, দেখবেন কি পরিমাণ নাই স্যার ডং শহরে বন্দরে কালকে শুরু হয়, এটা তো আর ভালোবাসা দিবস হয়েছে না, এটা নষ্ট দিবস হয়ে গেছে ঠিক না। হাই 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 ওই বাপ মাগুলি কি জবাব দিবে আল্লাহর কাছে, যেই বাপ মার সন্তানগুলি এই রাতে এই দিনে কোথায় যাইতেছে কার সাথে সময় কাটাইতেছে, বাপে খবর লয় না মায় খবর লয় না। এজন্য আল্লাহ নবী বলেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খাম ওয়াল আক ওয়াদ দায়ুস আল্লাযী ইউকাররু ফী আহলিহিল খুবুস, তিন ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ হারাম ঘোষণা করেছে। এক নম্বর হইল যে মদ খায়, যে নিশা খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, ট্যাবলেট খায়, ডাইল খায়, পুরি খায়, এরকম নেশায় যারা আছে আল্লাহ নবী বলে জান্নাত হারাম, যদি নেশা করা অবস্থায় তওবা না করে সে না মরে, নেশা করা অবস্থায় এই নেশায় দেখে যদি সে মারা যায়। দুই নম্বর হলো ওয়ালাক, বাপ মার সাথে যে সন্তান অবাধ্য আচরণ করে, মারে বাবারে যে কষ্ট দেয়,
বাপ মার কলিজা যে ব্যথা দেয়, বাবার সাথে যে চোখ লাল করে কথা কয়, মারে যে ধমক দেয়, মার অন্তরে বদ্দুয়া, বাবার অন্তরে বদ্দুয়া। মায়ার নবী বলেন এই সন্তানের জন্য জান্নাত হারাম, তার নামাজ রোজা লইয়াও সে জান্নাত পাবে না। বাপ মারে খুশি না করিয়া, বাপ মা খুশি করলে তার নামাজ রোজা তারে জান্নাতে লইয়ে দেয়। তিন নম্বরে নবী বলেন ওয়াদায়ুস আল্লাযী ইয়াকুল্লু ফী আহলিহিল খুবুস, ওই ঘরের পুরুষ যে পুরুষের চোখের সামনে তার সন্তান অন্যায় করতেছে বাধা দেয় না, ছেলে হারাম কাজ করতেছে বাবা জানে দেখে এরপরও বাধা দেয় না, মেয়ে বেফরদায় চলতেছে দেখতেছে এরপরও বাবা বাধা দেয় না, শাসন করে না, মসজিদের সামনের কাতারের মুসল্লি হলো জান্নাত হারাম। আমার নবী বলেছেন সামনের কাতারের মুসল্লি হলো জান্নাত হারাম। আমি সামনের কাতারের মুসল্লি, আমার মেয়ে 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে ভালোবাসা করে, আর আমি সামনের কাতারে নামাজ পড়ি, আল্লাহ নবী কয় লাভ নাই, লাভ নাই। এজন্য গার্ডিয়ান হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমার অধীনস্থ যারা আছে তারা কি করতেছে খবর নেওয়া, ভুল পথে থাকলে ভুল পথ থেকে সরানো, বুঝানো, না বুঝলে শাসন করা, এটা আমি বাবা হিসাবে, বড় ভাই হিসাবে, স্বামী হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব, যদি জান্নাত পেতে চাই, ঠিক কি না? আর হাজরিন, এজন্য আলহামদুলিল্লাহ আজকের এত সুন্দর মাহফিল যে যুবকরা আয়োজন করলো, আমরা এতে খুশি না আলহামদুলিল্লাহ? কারা কারা খুশি একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো এই মাহফিলকে, উসিলা করে যেন আল্লাহ পাক এই গোটা সমাজকে হেদায়েতের একটা জরিয়া বানায়, আর এই যুবকগুলিকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালে আল্লাহর কলি বানায়। এলাকার যে সমস্ত মানুষগুলা আজকে এই মাহফিলে দেশ বিদেশ থেকে জড়িত, আল্লাহ পাক তাদেরকে যেন এই এই মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করে, প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব ইনশা। মসজিদের কাজের জন্য আগে কইলাম না, উঠবেন না কেউ, উঠবেন না, দুই মিনিট পাঁচ মিনিট নেব না, দুই মিনিট একটু একটু ধৈর্য ধরে বসে মোনাজাত করবো। মোনাজাত হলো এবাদতের মগজ, এবাদতের মগজ আর দোয়া।